আপনি ওই যে থাম্বনেইল দেখে ভিডিওতে ক্লিক করেছেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আব্দুল আজিম এবং আপনারা দেখছেন হ্যালো টেকনোলজি ইউটিউব চ্যানেল। যেহেতু আপনি থাম্বনেইল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, তো থাম্বনেইল অনুযায়ী কিন্তু আজকের টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি 4G টাওয়ার লাগান বাড়িতে বা 4G টাওয়ার আপনি বাড়িতে বসান এবং কিন্তু আপনি সেখান থেকে আলটিমেট মাসে আপনি 35,000 টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি আপনার ল্যান্ডে, মানে আপনার যদি জমি থাকে বা আপনার যদি বাড়ির ছাদ থাকে যেখানে মোটামুটি একটা টাওয়ার বসানো যায় সেরকম যদি জায়গা থাকে, 4G টাওয়ার, জিও হোক, এয়ারটেল হোক বা আইডিয়া হোক বা ভোডা হোক, যে কোনো কোম্পানির 4G টাওয়ার আপনি ইনস্টলেশন করে, মানে টাওয়ার বসিয়ে আপনি মাসে 35,000 টাকা বা তার থেকেও আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারেন। আজকের ভিডিওতে সমস্ত কিছু টোটালি আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অলরেডি ফেক হয়ে থাকে, কারণ আজকের ডেটে কিন্তু সমস্ত কাস্টমার দেখে, মানে জিও কাস্টমার হোক বা ভোডাফোন কাস্টমার হোক, সবাইকে কিন্তু ট্যাগ করা হচ্ছে এবং সকলকেই ফোন করা হচ্ছে, সেটা ফেক কোনো অফিস থেকে ফোন করা হচ্ছে যে দাদা আপনার নামটা সিলেক্ট করা হয়েছে এবং আপনি লটারিতে জিতেছেন, আপনার নামে একটা টাওয়ার রয়েছে, যদি আপনি টাওয়ারটা বসাতে চান তাহলে আপনাকে এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে। ওয়েল বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে আমি লাইভ দেখাবো কীভাবে এগুলো হয় এবং আমি কিন্তু অলরেডি আমার যে ফোনটা এসেছিলো সেই ফোনের সঙ্গে আমি কথা বলেছি এবং সেটা ফেক না অরিজিনাল সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি আজকে আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ মধ্যে মাঝে এমন কিছু টিপস বা এমন কিছু গোপনীয় ট্রিক্স বলেছি যেগুলো অ্যাপ্লাই করলে আপনি কোনোদিন ঠকবেন না, মানে আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনোদিন কেউ টাকা কেড়ে নিতে পারবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করি। অবশ্যই ভিডিওটা আমি ডাইরেক্ট ল্যাপটপ স্ক্রিনে আপনাকে দেখাবো এবং আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আমি আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। এবার আপনি যেটা পারবেন সেই অ্যামাউন্টেরটা আপনার টেলিকম মিনিস্ট্রিকে বলে দেবেন, উনি সেই ইয়ারের লাইসেন্স পেপার আপনাকে বের করে দেবে। মানে কবে সেটা, মানে আমি কি করে ভেরিফাই করব, মানে আমার আমার আপনারা আসবেন কবে, কি করব সেটা বুঝিয়ে বলবেন। তো ভেরিফাই কিভাবে করবেন সেটা আবার কিভাবে বলবো, আমরা কথা বলছি দেন আপনাকে টেলিকম মিনিস্ট্রি থেকে টাওয়ার লাইন পেপার বের করে নিতে হবে। আমরা আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো অফিসার ম্যানেজারের, সিলেকশন হলে আপনি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন, উনিও কথা বলে দেবেন। ওকে, এতক্ষণ আপনারা যেটা শুনলেন বা যেটা দেখলেন এটা ছিল একটা ফেক কল, মানে একটা কলকাতা অফিস থেকে ফেক কল করা হয়েছিল। আমাদের মতো আপনাদের মতো মানুষগুলোকে তারা ফেক কল করে থাকে এবং সেখান থেকে তারা টাকা নিয়ে নেয় এবং টাকা তারা নিয়ে কিন্তু তারা চলে যায়, মানে কোনো টাওয়ারের কাজ করে না। এবার কিন্তু আপনাদেরকে আমি অফিসিয়ালি দেখাচ্ছি যে কীভাবে টাওয়ার অ্যাকচুয়ালি ইনস্টলেশন হয়, কথা আমি বলেছি অফিসের সঙ্গে। তো দেখতে দেখুন আজকের ভিডিও। কিভাবে আমাদের সঙ্গে ধোকাবাজি হয়ে থাকে, কিভাবে আমাদের সঙ্গে প্রতারণা হয়ে থাকে, এরকম কিন্তু আমাদের মতো আপনাদের মতো যুবকগুলো, অনেক যুবক কিন্তু তারা এরকম টাকা ইনভেস্ট করে থাকে, তারা ফেক কাজে ইনভেস্ট করে থাকে। আমি কিন্তু সামনে যে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনি লিগ্যাল প্রসেসে আপনি টাওয়ার যদি চান বসাবেন তাহলে আপনি লিগ্যাল প্রসেসে আপনি টাওয়ার বসাতে পারেন আপনার বাড়ি কোনো জায়গাতে বা আপনার কোনো জমিতে বা আপনার বাড়ির ছাদে, সেটা লিগ্যাল প্রসেসে। তো আমি এর জন্য একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, যদি আপনারা কমেন্ট করে জানতে চান
কিভাবে আপনি ফ্রিতে অ্যাকচুয়ালি কোনো আপনাকে এখানে ফিজ লাগবে না, কোনো কিছুই লাগবে না, একদম ফ্রিতে কিন্তু আপনি জিও 4G টাওয়ার হোক বা যে কোনো টাওয়ার আপনি ইনস্টলেশন করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আজকের ভিডিওতে আপনাকে একটা লাইক করতেই হবে, কারণ ভিডিওতে বানাতে কিন্তু আমাকে অনেক ঝেলনা ঝেলতে হয়েছে। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ব্রো সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, মন খুলে সাবস্ক্রাইব করুন, তাহলে বড় ভাইয়ের মন বা ছোট ভাইয়ের মনটা কিন্তু উদাস বা বড় উদার হয়ে যাবে। তো ভাইয়ের বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের সেফটি সবসময় নিজের কাছে। ওয়েল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার।